পুজো টুজো হয়ে গেল, এবার ঠাকুরের ভোগ খেতে বসেছি। ভোগ খেতে বসেছি, দেখি কি কি দেয় আজকে ভোগে ঠাকুরের। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. গাইস, তো পুজো টুজো হয়ে গেল, ঠাকুরে ভোগ খাওয়া হয়ে গেল, তো এবার আমরা একটু একটু বসবো, বসে দীপ বেরাবো। এখানে আসো না, রাখবে কেমন লাগলো মা খেতে ভোগ? হ্যাঁ ভালো লাগলো, মা তো খুব আরামসে খাইলো। একটু বসবা তবে তো চলো। ভাই জুতো পরতে এখনো ব্যস্ত, ছবি তুলবা? তো আজকের জন্য দিনে ঘোরা হয়ে গেল, আর মা একটু হাঁটছে, তাহলে একটু হজম হতে সুবিধা হবে। এবার একটু, হ্যাঁ মা খুব খেয়েছে, খেলো তো দেখলেন। আর এখানে একটু পুজো হলো গাইস, দেখলেন ঠাকুরের কাছে ফুল পা দিও না। তো গাইস এবার আমরা একটু পরে বেরিয়ে পড়ব, মা একটু হাঁটছে আর বাবা একটু ওখানে বসে আছে, একটু আমরা হাঁটাচলা করছি, হজম হবে তাহলে ভালো। দিয়ে বেরিয়ে পড়ব। তো এখন টাইম হচ্ছে গাইস, দাঁড়ান, এখন টাইম হচ্ছে 3টে বেজে গেছে, মা 3টে বেজে গেছে। তো গাইস এখন 3টে বেজে গেছে, আর ওখানে বাড়ি একটু পরে বেরাবো এখান থেকে, আর বাড়িতে পৌঁছাতে মোটামুটি 6টা বেজে যাবে, মোটামুটি 6টা মনে বেজে যাবে। জ্যাম ট্যাম আর একটু রোড সব টাইম ধরে ধরছি বলছি, 6টা মোটামুটি বাজতে পারে। তো দেখি কতক্ষণ বাড়িতে পৌঁছাই। আর আজকের বেড়াতে আসতে খুব ভালো লাগলো, ঠাকুরের দর্শন পেলাম। কি গাইস আবার বিষাদু পাতায় হাতে দিয়ে দিল, এবার হাত আবার লাগলো, এক তো জলা থেকে রাহ পেলো। এত দুষ্টুমি করলে হয়? আর মাও নিচ্ছে, মা কি করে এটা আমাকে বলেন তো, কি করবে তুমি নিয়ে? হ্যাঁ বিষাদু পাতা তুমি নিয়ে চলে যাচ্ছ। আরে তোমার এটা কিছুই না, আমি যখন স্কুলে আমার যখন লাগতো না খেলতাম তখন জ্বলতো, অভ্যাস হয়ে গেছে গাইস। না গাইস ওখানে ঠাকুরের কালী ঠাকুরের মন্দির বন্ধ হয়ে গেল, আবার মনে হয় সন্ধ্যেবেলায় খুলবে, যখন আরতি টারতি হবে সন্ধ্যেবেলাকে যখন পুজো হবে তখন আবার খুলবে। তো গাইস তো এই দেখেন, যাওয়ার আগে দুর্দৃশ্য ক্যাপচার করে নি, তো খুব ভালো লাগলো আসতে, আবার আসবো।
আবার কবে আসবো দেখা যাক, আশা করি আবার তাড়াতাড়ি আসতে পারি। এখানে মেলাও হয়, মেলা হলে অনেক ভালো হতো। গাইস চলেন এবার বাড়ি যাই, তো টাইম হয়ে গেছে 3:15। হ্যাঁ তুমি চুল কাটতে থাকো। হ্যাঁ গাইস দেখেন এখানে হাত লাগুন লালের মতো হয়ে গেছে, আরও বিশুদ্ধি পাতাতে হাত দাও, মানা করি এত দুষ্টুমি করলে হয় বলেন। তো গাইস চলেন এবার বাড়ি যাই, এবার রাস্তা কোনো শর্টস নিব তখন দেখাবো, চলেন গাইস। তো হে গাইস আমরা এখন গাড়িতে আছি আর মা এখানে বসে আছে, বমি বমি লাগছে। আর এই আমার হাত দেখেন কি হয়েছে, আর বমি করার প্যাকেটে মা ওই কি পাথরটা বিছাতি পাথর পাতা। আমরা এখন এসেছি পাপু ধাবাতে খেতে, বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু কিছু খেয়ে নিই, তো ভাইও বলছিল খাবে কিছু, ও তো সকাল থেকে কিছু খাইনি, তো আমরা একটু পাপু ধাবায় এসেছি। তো দেখেন গাইস পাপু ধাবায় বাবা খাবে না বলল, এই জন্য বাবা গাড়িতে বসে আছে, এলো না বললাম, তো এলো না। তো আমরা খাই, আমরা রুটি তড়কা অর্ডার করেছি, আর ভাই তুমি কি অর্ডার করেছো? ভাই চিকেন ললিপপ অর্ডার করেছে, ভাই যখনই আসে চিকেন ললিপপই অর্ডার করে, তো আমি রুটি তড়কা অর্ডার করেছি। তো গাইস চলে এসেছে দেখো, খাই এবার আমরা। তোমাদের পাপুর ধাবায় খাওয়া হয়ে গেল, এবার আমরা এখান থেকে যাচ্ছি। তো অনেকদিন পর খুলেছে আর অনেকদিন পর এলাম, তো মার আর ভাইয়ের খাওয়া হয়ে গেল। খাওয়া কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো। আর লাস্টে একটা চুইংগাম ভাই কিনে নিল। তো চলেন এবার যাই এখান থেকে বেরাই, এবার সোজা বাড়ি যাব। হে গাইস তো এখন টাইম হচ্ছে 7:50, তো আমরা 4:30 দিকে এসে আমরা পৌঁছে গেছিলাম। দিয়ে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে একটু আমরা রেস্ট নিলাম, খেয়ে দিয়ে তো চলে এসেছি পাপু ধাবা থেকে। দিয়ে আমরা একটু রেস্ট করলাম, দিয়ে মা একটু আগে সন্ধ্যে দিয়ে উঠলো। তো ভাই কয়ে যা, এ ভাই না সত্যি ভালো লাগে, নাটক আছে, ভাই বেরো বেরো খাটের তাল, বেরো বেরো নো নাটক। হ্যাঁ এত নাটক কেন, আজ ছোটো আছো যে তুমি খাটে তাল লুকাচ্ছ, বড় হয়ে গেছো না? এক্সপিরিয়েন্স কেমন লাগলো আজকে গেলা, কেমন লাগলো? আর বাবাই কেমন গাড়ি চালাও এটা বলো। ভালো লাগলো। হুম সেটা তো স্বাভাবিক, পুজো টুজো তো অনেক ভালো হলো, দেখলাম ভালো করে কালী ঠাকুরকে স্নান করালো, মুছালো, ফুল করালো। স্নান করালো মানে গা মুছানোকে স্নান করানো হিসাবে মতন বলছি, হলো অত তুমি ছোট আছো তোমাকে অত কিছু বুঝবা না গাইস। তো আর আর কি তোমার ভালো লাগলো? নিজের ওখানকার পরিবেশটা ভালো, কি সুন্দর গাছ গাছালি, শান্ত। হ্যাঁ গাইস শান্ত সিস্টেম, আপনাকে তো বললাম ওই যখন যখন ওই মন্দিরের পিছনের দিক ওই নদীর দিক দেখতে গেলাম, তখন গাছপালা দেখে আমার খুব মানে মনটা শান্তি লাগছিল। আর এখন তো সন্ধ্যের সময় ওদের ওখানে মানে পুজো স্টার্ট হয়ে গেছে, সন্ধ্যের আরতি স্টার্ট হয়ে গেছে। রাত্রিবেলায় ও ঠাকুরটা ঘুরে বেড়ায়, ঠাকুরটা ঘুরে বেড়ায় ভাই যাওয়া দেখতে, মানে ও যাকে সামনে পায় না মানে মনে হয় কিছু করে দেয়। কি করে দেয়? রাত্রিবেলায় ওই নদী থেকে আসা যাওয়া করে, দেখ না ভয়ঙ্কর জায়গা না, ওর কাছাকাছি কোনো বাড়ি দেখলি? ও বাড়ি পছন্দ করে না কেউ থাকা, ও একাই থাকতে ভালোবাসে। ঠাকুরটা খুবই মানে জাগ্রত। হ্যাঁ হ্যালো সত্যি তো দেখলি, গাড়ি দেখলি? কোনো গাড়ি বাড়ি না, কোনো বাড়ি না। যেখানে যেখানে গাইস যেখানে আমরা খেলাম দিলাম ওইটা তো একটা ছোট বাড়ি মতো, দোকান ওটা দোকান, ওরা বন্ধ করে চলে যায়। ওকে বাড়ি টাড়ি নাই তো ভাই, চলে একদিন আমি তুমি যাও দেখতে যাবা? মা জোরে ও ও সামনে পড়ে গেছিল কে জানো, দিয়ে তাকে তো জলে নামিয়ে নিয়েছিল।
তো গাইস আজকে খুব ভালো লাগলো আজকে ঘুরতে। তো আজকে ব্লগটা তো অনেক লম্বা হলো, তো আজকে ব্লগটা কেমন লাগলো, ব্লগ কেমন লাগলো, পার্ট ওয়াইজ ডিভাইড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকম ইন্টারেস্টিং ব্লগ আনতে থাকবো এই চ্যানেলে, তো অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে থাকুন আর স্টে টিউন থাকুন, যারা আমাদের লেটেস্ট ব্লগস আসতে চলেছে। আর আমি এরকমই আস্তে আস্তে ঘুরতে যাব, তো যখন আরও লকডাউন খুলে যাবে তো আরও বেশি বেশি দূর দূর ঘুরতে যাব। সো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি নতুন এসে থাকুন, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর মাই লেটেস্ট কন্টেন্টস আপডেটস। সো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নিউ ব্লগে, ততক্ষণ স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।